তার মানে মেয়েকে প্রেগনেন্ট সাজিয়ে শালা আমার ছেলেকে ফাঁসাবার মতলব? প্রেগনেন্ট কাউকে সাজানো যায় না মশাই, আপনাদেরও তো ছেলে পুলে হয়েছে জানেন, তাহলে থানা পুলিশ না করে চুপি চুপি বিয়ে দিয়ে দিই, তাহলে ইয়েই বাড়বে। যদি কিছু না হয়ে থাকে তাহলে তোমার মুন্ডুটি ভাঙবো। দারোগা বাবর চলে থাকে, আমি ওসি, আমি জরিমানা শেষ হয়ে যাচ্ছে। কি জানালে? আমি ডায়রি করবো, এখনই ডায়রি লিখুন। আপনি কিসের গাই সব বলছি? ও কি বলবে দারোগা বাবু? আমি কোর্টে গিয়ে প্রমাণ করবো যে ও সারা যা বলছে সব মিথ্যে, সব ফলস। দুজনে এক্সাইটেড হয়েছে, আগে ঠান্ডা হন। ডায়রি হলো সাংঘাতিক জিনিস মশাই, জানেন তো বাঘে ছুঁড়ে আটা রকম, আর আমরা যদি একবার ছুঁই না তার সব পঙ্গে ঘা বেরোক। তোমার শালাকে আমি দেখে নেব। আবার এক্সাইটেড হচ্ছে, আপনারা দুজন শিক্ষিত পৃথিবী একই। আবার কি ঘটল? ওর ছেলে অশোক আমার মেয়ে বাসন্তীকে ইলোপ করেছে, কেস অফ অ্যাবডাকশন। ওর মেয়ে আমার ছেলেকে ফুসলে নিয়ে গেছে, ইটস এ স্ট্রেইট কেস অফ সিডাকশন। তো ডেঞ্জার মশাই, তাহলে তো ডায়রি করতেই হবে। দেখবেন ভুলভাল বলে মিসগাইড করবেন না। মেয়েকে কখন থেকে পাওয়া যাচ্ছে না? কাল রাত থেকে। আমার ছেলেকেও কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, সে খবর জানেন? সিনেমা টিনেমা যায়নি তো? সারা রাত কেউ সিনেমা থাকে নাকি? রাত 12টায় তো সিনেমা বন্ধ হয়ে যায়। ধরুন ফাঁকা সিনেমা হলে রাত কাটাবে বলে ইচ্ছে করেই রই, হতেও তো পারে। তাহলে সকালবেলা কোথায় গেল? দ্যাট ইজ দি কোয়েশ্চেন। তাহলে সুইপার তাদের দেখতে পেত। মজুমদার লালবাগের খোঁজ নিয়ে দেখো তো কোন ইয়াং কাপড়ের ডেড বডি পাওয়া গেছে কিনা। ডেড বডি? সুইসাইড কেস, সব সম্ভাবনাই তো আমাদের ভেবে দেখতে হবে। চিঠি পড়ে তো মনে হয় দুজনই ডেসপারেট। এতটা ডেসপারেশন কেন? মেয়ে প্রেগনেন্ট হারিতে হতে পারে না? অসভ্য কথা বলছেন কেন? অসভ্য কথা? পোয়াতি হওয়া যদি অসভ্য কথা হয় তাহলে এই গ্রহে তাবৎ স্ত্রীলোকই অসভ্য। আমার মেয়ে মোটেই সমস্যা কিচ্ছু হয়নি। আপনি জানলেন কি করে? আমি মেয়ের বাবা, আমি জানতে পারবো না? এসব কথা বাপেরা জানে না, মায়েরা জানতে পারে। শুনুন মশাই, অ্যাজ এ পুলিশ অফিসার মাই অ্যাডভাইস উড বি, যদি মেয়ের ইয়ে হয়ে থাকি, যদির কথা হচ্ছে, যদি মেয়ে প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে আপনার ছেলে বিপদে পড়বে। তার মানে মেয়েকে প্রেগনেন্ট সাজিয়ে শালা আমার ছেলেকে ফাঁসাবার মতলব? প্রেগনেন্ট কাউকে সাজানো যায় না মশাই, আপনাদেরও তো ছেলে পুলে হয়েছে জানেন তো। শুনুন, গোলমাল যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে থানা পুলিশ না করে চুপি চুপি বিয়ে দিয়ে দিই, তাহলে ইয়েই বাড়বে। যদি কিছু না হয়ে থাকে তাহলে তোমার মুন্ডুটি ভাঙবো। উনি ভাঙবেন আপনার মুন্ডু, আপনি ভাঙবেন ওনার মুন্ডু, আর পাড়ার লোক আপনাদের মুন্ডু দুটি নিয়ে ফুটবল খেলবে। তোমার নাম দিলাম দরবারি কানাড়া। এসো বাবা দরবারি, তোমার সঙ্গী সাথীদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দি। ইনি হচ্ছেন ভৈরবী, কেমন গেরুয়া গেরুয়া চেহারা দেখেছ। ইনি হচ্ছেন খাম্বাজ, আর ইনি হচ্ছেন বেহাগ,
কেমন করুন করুন চেহারা দেখেছ, রাতে বাজাবে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে। ইনি হচ্ছেন মেঘ মল্লার, আর এদের দুজনকে দেখছ, এরা হচ্ছেন দুই মানিক জোড়, রাগেশ্রী আর বাগেশ্রী। আর ইনি হচ্ছেন আধুনিক। মাসিমা, বাবা বলছিলেন আজ তো ছুটির দিন, তুমি যদি আমাদের সঙ্গে খাও। ওই দেখো আমার সব রান্না হয়ে গেছে, এই না তোমার ফ্রকও রেডি, আরো দুটো ফ্রকের সেলাই খুলে গেছে, রাতে করে রাখবো। এখন তুমি তো বড় লোকের মেয়ে, সেলাই করলে কি করে? বড় লোকের মেয়েদের যদি কাজ করতে নেই জানো, আমার সেলাই মাস্টার ছিল একজন বুড়ি মেম সাহেব, আমাকে সেলাই শেখাতে। এই না এসব কথা বিরজুদা বলে বুঝি? হ্যাঁ বিজিদা তো তোমাদের বাড়ির কথা সব সময় বলে। বাবা কি বড় লোক ছিলে তোমরা! সব বাড়ির কথা, সব বাড়ির কথা মা। আচ্ছা আজ আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ বাবা বলছিল পুরনো মন্দির দেখাতে নিয়ে যাবে। তাহলে যাও এখন গিয়ে একটু পড়াশুনো করে নাও, নইলে বাবা আবার বিকেলে নিয়ে যাবেন না। যদি আমাদের বাড়ির কথা কারোর কাছে বলেছিস, আমার যেদিকে দু চোখ যায় চলে যাব। একটা কথা বললে কি অপরাধ? জানি আমাদের সব কিছু গেছে, তবু রাজা ভূপেন্দ্র কিশোরের রক্ত আমার শরীরে বইছে। কারো সহানুভূতি সমবেদনা আমি সহ্য করতে পারবো না। তোমার মাসিমারও এরকম অনেক গাড়ি ছিল। কি মাসিমা বলো না, তোমাদের এরকম কতগুলো গাড়ি ছিল? আমার ঠিক মনে নেই বাবা, আমি একটু গাড়িটা দেখে আসবো। যা সত্যি বিরজুদা এসব কথা বলে আর আমার বড় লজ্জা। বিরজুর ওপর শুধু শুধু রাগ করবেন না, ফার্স্ট গ্লোরিটা ও কিছুতেই মন থেকে সরাতে পারছে না। ও কেবল বলেছিল আপনার বাবার নাম ভূপেন্দ্র কিশোর, বাকিটা আমার ডিডাকশন। ওর নামের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। নাম না বদনাম? এমন কোন বড় লোক আছেন যার কোনো বদনাম নেই? আপনার বুঝি মন্দির দেখার খুব শখ? শুধু দেখার নয় জানারও, একটু একটু আর্কিওলজিক্যাল ইন্টারেস্ট বলতে পারেন। আসল কথা অবসর সময়টা এইভাবে নিজেকে এনগেজ করে রাখি। ভাবতে পারেন খিদিরপুরের মতন জায়গায় এরকম একটা পুরনো দিনের মন্দির আছে। প্রায় 200 বছর আগে মহারাজা জয়নারায়ণ ঘোষাল এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এত বড় শিবলিঙ্গ ভারতবর্ষে আর কোথাও আছে কিনা জানি না। এই মন্দির চত্বরে বসে রামপ্রসাদ একদিন গান গেয়েছিলেন। এদের লাইব্রেরিতে বসে হেমচন্দ্র মাইকেল মধুসূদন পড়াশুনো করেছিলেন। সুতরাং রাজা মহারাজাদের কেবল যে বদনামই ছিল এমন কথা বলি কি করে? আপনার কাছে আমার অনেক ঋণ। কেন, সেদিন একটু রান্না করেছি বলে? না, আমার মেয়েটাকে এত আদর যত্ন করছেন সেই কারণে। ওর মা মারা যাওয়ার পর ও একেবারে একা হয়ে গিয়েছিল, আমি তো ওর জন্য বিশেষ সময় দিতে পারিনি। আপনার সঙ্গে পরিচয় হয়ে ও আবার ব্রাইট হয়ে উঠছে। আচ্ছা আমি একটু মন্দিরে প্রণাম করে আসি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।